নতুন আকর্ষণ, নতুন একটি আয়োজন দেখতে পাচ্ছেন। বলরাম আমাদের সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে হরিপ্রিয়া রানী আছে, হৃদয় আছে। তো সবার পক্ষ থেকে এবং বিএস এন্টারটেনমেন্টের সকল দর্শকদের উদ্দেশ্যে সবার প্রতি ভালোবাসা জানিয়ে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আজকে একটি ভিন্ন রকম একটি আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের সঙ্গে আছে হরিপ্রিয়া রানী, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনি? জি ভালো আছি এবং দর্শকরা ভালো আছে আপনার এই সুন্দর মুখের মিষ্টি হাসি দেখে। তো যাই হোক, আপনি তো দীর্ঘদিন পর আমাদের এই পেজে গান গাচ্ছেন মনে হচ্ছে। তো এতদিন কোথায় ছিলেন আপনি? বাড়িতেই ছিলাম। ব্যস্ত ছিলেন? ব্যস্ত বলতে আমার সামনে এক্সাম আছে তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? হ্যাঁ, প্রথমত বলতেছি সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে আছে বলরাম, কি অবস্থা বলরাম? অবস্থা অনেক ভালো, আসলে আগের থেকে বেটার আর কি। আগের থেকে ভালো, যাই হোক, বুঝতে পারছি। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই তো আমরা গানের আসরে, গানের আড্ডায় বসলাম আর কি। আচ্ছা বুঝতে পারছি। তো যাই হোক, সিয়ারা কিন্তু অনেক সুন্দর হয়েছে আগের সাথে। ওই তো যাই বললাম। তো যাই হোক, বলরামের জন্য দোয়া করবেন। আমাদের সঙ্গে আছে হৃদয়, কি অবস্থা রে? এই তো দাদা। তো সিয়ারা কেমন, মোটা হয়েছে রে? মোটা হবে না, সারা বছর কি এক থাকবো। ও সেটাও একটা কথা, গোসা হলো নাকি? গোসা কে হবো, গোসা হওয়ার মতো কোনো কথাই কর নাই। তো যাই হোক, তুই আগে সে অনেক স্মার্ট হিসেবে কথাও কর পাস। তো যাই হোক, কেমন আছিস তুই? ভগবান কৃপায় ভালো আছি। ভালো আছিস? আপনারা সবাই ভালো আছে? জি জি, আমি ভালো আছি এবং দর্শকরাও ভালো আছে আশা করা যায়। তো যাই হোক, আমরা এখন গান শুনবো। আচ্ছা হৃদয়, তুই কি কোনো গান টান কর না পাস? জি আমি গান কবার পাই, কবো না। আমি যদি গান কই তাহলে একটা দর্শকও মানত থাকবে না। তো যাই হোক, আমরা এখন আমাদের হরিপ্রিয়া রানীর কণ্ঠে গান শুনবো এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সকলের প্রতি একটাই অনুরোধ আমাদের, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা হরিপ্রিয়া রানীর কাছ থেকে কি গান শুনবো? বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল। আচ্ছা দেখি দর্শকদের প্রেমে পাগল হওয়া যায় কিনা। তো শুরু করি। আমার
শুক্রবার